বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তিতে অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন। ঢাকায় বিস্ফোরক সহ 4 হুজি নেতা আটক, চট্টগ্রামে মাদ্রাসায় রহস্যজনক বিস্ফোরণ এবং কোরআন শরীফ পুরানো মিথ্যাবাদীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রী। দেখছেন এটিএন নিউজ, রাতের প্রাইম নিউজে আপনাদের। এই প্রস্তাব অনুমোদনের ফলে বঙ্গবন্ধুর খুনীরা ভারতে থাকলে তাদেরও ফিরিয়ে আনা সম্ভব হবে। একই সঙ্গে মন্ত্রিসভা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস ও মাদক বিরোধী দুটি স্মারক স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করেছে। চলতি বছরের 28 জানুয়ারি বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হয় বহিঃসমর্পণ বা বন্দি বিনিময় চুক্তি। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ধে এই চুক্তিতে সই করেন। ভারত আগেই এই চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করে। আর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বন্দি বিনিময় চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হলো। এর ফলে 1 বছরে সাজাপ্রাপ্ত আসামিদের ফেরত দেওয়া হলেও রাজনৈতিক বন্দীদের ফেরত দেওয়া যাবে না বলে সভা শেষে জানান মন্ত্রিপরিষদ সচিব। যদি এক দেশ অন্য দেশের কাছে কাউকে বলে বহিঃসমর্পণ করতে এবং যাকে অনুরোধ করা হলো সে যদি মনে করে যে এটা রাজনৈতিক প্রকৃতির অপরাধ, তাহলে সমর্পণ নাও করতে পারবে, সেই সুযোগ আছে এখানে। এই চুক্তি বাস্তবায়নের ফলে বঙ্গবন্ধুর খুনিদেরকে ফিরিয়ে আনার অসুবিধা হবে। যদি আইনটা থাকে এবং যদি আপনি তাদেরকে ওখানে আপনি লোকেট করতে পারেন এবং যদি অনুরোধ করেন এবং তারা যদি সম্মত হন, তাহলে ফেরত দেওয়ার সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রিসভার বৈঠকে একই সঙ্গে সংশোধিত রপ্তানি নীতিমালা সহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাস বিরোধী এবং মাদক প্রতিরোধ বিষয়ক দুটি স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর ফলে দুদেশের মধ্যে সন্ত্রাস ও মাদক প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরো বাড়বে। কাউন্টার টেরোরিজম কোঅপারেশন ইনিশিয়েটিভ যেটি, এটা স্বাক্ষরিত হলে এটা সন্ত্রাসবাদ মোকাবেলায় দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময়, কলাকৌশল বিনিময়, তথ্য বিনিময় এবং যে সমস্ত সংস্থা, দুই দেশের যে সমস্ত সংস্থা সন্ত্রাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এটা বৃদ্ধি সম্ভব হবে। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন 2013, নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইনেরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখানে যদি পোর্ট হয় তাহলে অঞ্চলটা অনেক ডেভেলপ হবে, আঞ্চলিক বৈষম্য আরো কমে আসবে। শুক্লা সরকার, এটিএন নিউজ, ঢাকা। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে ঈদের পর রাজধানী সহ সারা দেশে বড় ধরনের সহিংসতা ঘটানোর পরিকল্পনা ছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল-জিহাদ বাংলাদেশের। সংগঠনের 2 শীর্ষ নেতা ও তাদের 2 সহযোগীকে আটকের পর তাদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব। জঙ্গি সংগঠন হিসেবে হরকাতুল-জিহাদ বাংলাদেশ নিষিদ্ধ হওয়ার পর থেকে তামিরুত আদ-দিন নামে সংগঠনের আদলে তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করে আসছে। সোমবার গভীর রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এই সংগঠনের প্রধান সংগঠক খলিলুর রহমান, অর্থ সম্পাদক শরীফুজ্জামান সহ 4 খুজিবি নেতাকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য, ব্লাস্টিং মেশিন ও বড় ধরনের নাশকতা ঘটানোর মতো প্রয়োজনীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা সহ বেশ কয়েকটি উদ্দেশ্য নিয়ে নিষিদ্ধ এই সংগঠনটি সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে। তারা একাধিক এজেন্ডা নিয়ে কাজ করছে। তার মধ্যে তাদের প্রথম যেটা এজেন্ডা ছিল আমরা যা জেনেছি সেটা তাদের সংগঠনকে পুনর্গঠিত করা এবং তাদের দ্বিতীয়ত ছিল তাদের আটক যেসব নেতা কর্মী আছে তাদের মুক্ত করা এবং এটারই কৌশল হিসাবে তারা সম্ভবত তৃতীয় যেটা উদ্দেশ্য নিয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার বাঞ্চার করার জন্য এই নাশকতা করার চেষ্টা করছিল তারা। ঈদের পরে রাজধানী সহ সারা দেশে ব্যাপকভাবে সহিংসতা চালানোর চেষ্টা করছিল। ২০০৫ সালের পর থেকে এখনো পর্যন্ত র্যাবের অভিযানে ৭৬ জন হুজি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। চট্টগ্রামের লাল খান বাজারে হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহার পরিচালিত মাদ্রাসার ছাত্রাবাসে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুদ ছিল বলে ধারণা করছে পুলিশ। আজ সকালে ওই ছাত্রাবাসে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। মাদ্রাসা কর্তৃপক্ষ কম্পিউটার সরঞ্জাম বিস্ফোরণ বলে ধামা চাপা দিতে চাইলেও বিকেলে পুলিশি তল্লাশিতে বিপুল বিস্ফোরক ও বোমার সরঞ্জাম উদ্ধারের পর আসল ঘটনা ফাঁস হয়ে যায়। এরপর থেকে মুফতি ইজাহার পলাতক বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে আমাদের বিশেষ প্রতিনিধি সমরেশ পদ্মের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। জঙ্গি তৎপরতার সঙ্গে লালখান বাজারে জামায়াতুল উলুমাল ইসলামিয়া মাদ্রাসার সম্পৃক্ততার অভিযোগ অনেক পুরনো। লস্কর-ই-তৈয়বা কিংবা হরকাতুল-জিহাদের মতো জঙ্গি সংগঠনের কর্মীরা এই মাদ্রাসা থেকেই এর আগে গ্রেপ্তার হয়েছেন। ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুন বিন ইজাহার সহ কয়েকজনের বিরুদ্ধে রয়েছে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ। বোমা বানানোর প্রশিক্ষণ সহ নানা সন্দেহে র্যাব পুলিশও অভিযান চালিয়েছে বহুবার। সোমবার সকাল ১১টার দিকে মাদ্রাসার চারতলা ছাত্রাবাস ভবনের দ্বিতীয় তলায় বিকট শব্দে ওই বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পুড়ে ছাই হয়ে যায় কক্ষের ফ্যান, দরজা, জানালা, আসবাবপত্র। আহত হন ৫ ছাত্র আব্দুল্লাহ, খালেক, জব্বার, করিম ও আমানুল্লাহ। মাদ্রাসার ছাত্র শিক্ষকদের দাবি ছিল কম্পিউটার, ইউপিএস বা ল্যাপটপ বিস্ফোরিত হয়ে আগুন ধরেছে। ৪-৫টা কম্পিউটার ছিল এবং ২-১টা ল্যাপটপ ছিল এবং ওই আইপিএস ছিল, ওই আইপিএস ওখানে ফ্যান চলতেছিল, দরজা বন্ধ ছিল ওখানে। তো হঠাৎ ওখানে আপনার আইপিএস ফুটে, হয়তো আইপিএস থেকে মানে ঘটনাটা উদ্ঘাটন হয়েছে এখান থেকে, কয়েলটা মানে ফুটে নিচে পড়ছে আর কি। নিচে তো আসবাবপত্র ছিল, খেতাবালিশ ছিল, আগুনটা ওখান থেকে লেগে তো ভিতর গরম হয়ে ফুটছে। ভিতরে তুষক ছিল, সব খিতাবাদি ছিল, সব তো আপনার পুরার মতন জিনিস, সব পুরার মতন জিনিস, পুরান হাদিস, এইগুলো আপনার পাতার মধ্যে আগুন লাগলে কিভাবে জ্বলে এটা আপনি বুঝতে পারেন। মাদ্রাসার মূল ব্যক্তি মুফতি ইজহারুল ইসলাম তার চিরাচরিত ভঙ্গিমায় বললেন, বলে ল্যাপটপের চার্জার ছিল, চার্জে দেওয়া ওই চার্জার, এটা তার কোনো টেকনিক্যাল কোনো ইয়েতে চার্জার বাস্টা হওয়াতে পাশে কিছু স্টোভ ছিল কেরোসিনের, তো চার্জার স্টোভ একসাথে বিস্ফোরণ হওয়াতে আওয়াজটা প্রকট হয়েছে। এগুলি তো প্রশাসনকে শক্ত হাতে দমন করতে হবে। আমি আমার ছাত্রদেরকে একজনকে ওখানে যেতে দিচ্ছি না, যেতে দিলে একটা সংঘর্ষ হবে। এটা পুলিশের উপস্থিতিতে অযথা একটা প্রতিষ্ঠানের সামনে ওরা এভাবে একটা মিছিল করার স্লোগান দেওয়ার কি অধিকার আছে? আহতদের চট্টগ্রাম মেডিকেলে নেয়ার কথা বলা হলেও কাউকে সেখানে পায়নি পুলিশ। তবে হালিশহর ও কাতারগঞ্জে প্রাইভেট ক্লিনিকে গোপনে চিকিৎসা নেওয়ার সময় ৪জনকে আটক করা হয়। পরে বিকেলে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ বেশ কিছু হ্যান্ড গ্রেনেডের খোঁজ পায়। আমরা এখন নিশ্চিত যে এখানে বড় ধরনের বিস্ফোরক দ্রব্যাদি রাখা ছিল, সেটাই এখানে বিস্ফোরণ ঘটেছে। এটা হাতে তৈরি এক ধরনের গ্রেনেড, খুবই শক্তিশালী। একটা কোনায় দেখতে পেয়েছি কিছু তাজা আছে, এগুলা জব্দ করে এগুলো আমরা এক্সপার্ট অপিনিয়নের জন্য আমরা পরীক্ষার জন্য পাঠাই দেব। মুফতি ইজহারুল ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জিনিয়া ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কোরআন শরীফ পোড়ানোর পর মিথ্যা বলে যারা জনগণকে বিভ্রান্ত করে তারা কিভাবে ইসলামের হেফাজতকারী হয় জনগণের কাছে সে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে সোমবার ৭টি জেলার তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলীয় সভানেত্রী। বিরোধী দল ও বিরোধী নেত্রীর পাশাপাশি রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিরোধিতাকারীদেরও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণভবনে সোমবার প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও, গাইবান্ধা, সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, বাগেরহাট, ফেনী এবং কক্সবাজার জেলার বিভিন্ন সাংগঠনিক ইউনিটের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকেরা। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তার দেওয়া সংলাপের প্রস্তাবের বিপরীতে ৪ঠা মে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ঘোষণা করার কথা উল্লেখ করে বিরোধী দলীয় নেত্রীর সমালোচনা করেন। এর একদিন পর অর্থাৎ ৫ই মে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচির নামে ব্যাপক ধ্বংসযজ্ঞের পেছনে বিএনপি জামাতকে দায়ী করেছেন তিনি। তো যারা কোরআন শরীফ হাতে নিয়ে মিথ্যা বলে, যারা কোরআন শরীফ পোড়ায়, যারা মসজিদে আগুন দেয়, তারা কিভাবে ইসলামের হেফাজত করে বা ইসলামের নামে রাজনীতি করে? বিএনপির আর তার সাথে দোষ হলো জামাত। এদের কাজই হচ্ছে দেশে অশান্তির সৃষ্টি করা। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা, কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা সহ তাকে হত্যা প্রচেষ্টার বিভিন্ন ঘটনাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান, আর বিএনপি এখনো সেই ধারা বজায় রেখেছে। খুনিদের মদদ দেওয়া, খুনিদের পুরস্কার দেওয়া, খুনিদেরকে লালন পালন করা, এটা তো তার চরিত্র। আর এখন যুদ্ধাপরাধীদের বিচার চলছে, সেই বিচার বন্ধ করার জন্যই উনি হাসিনা বিন বাংলাদেশ চান। উনি জানেন যে আমরা ক্ষমতায় থাকলে পরে এই বিচার উনি বন্ধ করতে পারবে না, ইনশাল্লাহ এই বিচার হবে। বিচার রায় বের হতে শুরু করেছে এবং বিচারের রায় কার্যকর হবে, বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিরোধিতাকারীদের সমালোচনা করেছেন শেখ হাসিনা। পরিবেশ সম্মত অত্যন্ত আধুনিক এই বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এটা তো নতুন না, আমরা তো দিনাজপুরে করেছি, সেখানে তো মানুষও আছে, কৃষক জমি চাষও করছে, গাছপালাও আছে, সবই আছে। তো মানুষের জন্য দরদ নাই, এখন সুন্দরবনের জন্য এত মায়া কান্না, কি ঘটনাটা, কি রহস্যটা কি, সেটাই আমরা জানি না। ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করতে তৃণমূল নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নির্বাচন পরিচালনা। গনিয়াদম, এটিএন নিউজ, ঢাকা। বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীন ও কুয়েতের রাষ্ট্রদূতগণ। রাত 8:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত গণচীনের রাষ্ট্রদূত লি হুয়ান। সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপাক্ষিক সাহায্য সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানিয়েছে। এরপর রাত 9:30টায় বাংলাদেশে নিয়োজিত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমদ ইব্রাহিম শাহ আল দাফেরির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। দেশের স্বার্থকে বাদ দিয়ে ভারতকে খুশি করতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। আর চলমান রাজনৈতিক সংকটে দুই পক্ষ এখন মুখোমুখি অবস্থানে বলে মন্তব্য বিএনপি নেতাদের। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নানা কৌশল তৈরি করে নিজেদের অধীনে নির্বাচনের সকল আয়োজন শেষ করেছে সরকার। স্বৈরাচারী ফ্যাসিবাদী একটি সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসে আছে এবং জনমতকে কোনো তোয়াক্কা না করি, কোনো পরোয়া না করি, সে তার ইচ্ছা মতো কাজ করে চলে যাচ্ছে। বাংলাদেশের সামনে একটা খুব বড় সংকট এবং এটার সময় খুব কম। এই সংকট এত ঘনীভূত হয়েছে যে এখন একেবারে সামনাসামনি এসে দাঁড়িয়েছে। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকারের নির্দেশে বিএনএফকে নিবন্ধন দিচ্ছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এই নির্বাচন কমিশন যেটা সরকারের মুখোমুখি এবং তাদের কথা চলে, এই নির্বাচন কমিশনের মাধ্যমে কখনো সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। আর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে। মধুপুর ধনবাড়ি এখন সরকারি সন্ত্রাসের কবলে পড়ে বিএনপি শূন্য হয়ে পড়েছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বজ্রপাতে 9 শিশুসহ কমপক্ষে 32 জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, গত দুই দিনে রাজ্যগুলোর বিভিন্ন জায়গায় বজ্রপাতে বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে। বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী রেনু কুমার কুশওয়াহা বলেন, শনিবার ও রোববার রাজ্যটির বিভিন্ন জায়গায় বজ্রপাতে 7 শিশুসহ 24 জন প্রাণ হারিয়েছে। অন্যদিকে প্রতিবেশী ঝাড়খণ্ডে রোববার রাতে 2 শিশুসহ 8 জনের মৃত্যু হয়। এছাড়া রোববার রাতে ওই মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো বাতাসে অনেক গাছপালা উপড়ে গেছে, বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি। এর ফলে রাজ্য দুটির বহু জায়গায় এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নির্বাচনে গাজী ট্যাংকের কাউন্সিলর লুৎফর রহমান বাদল মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, ফলে বি ক্যাটাগরিতে নাজমুল হাসান পাপনের পুরো প্যানেলই জয়ী হয়েছে। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল লুৎফর রহমান বাদল তার মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সোমবার নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি, যার ফলে ক্লাব ক্যাটাগরিতে নাজমুল হাসান পাপনের পুরো প্যানেল জয়ী হলো। প্রাইম নিউজ শেষ করব, তবে যাবার আগে ব্রাদার্স ফার্নিচার শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার।